viewers, assalamu alaikum. Welcome to back my channel. Ajker ami apnader dekhabo kibhabe tangra mash bhuna korte hoy alu ebong tomato diye. Ja ja lagbe tangra mash ta bhalo kore kete dhuye tarpore holud ebong lobon diye tele ektu bheje niyechi. Khub beshi bhaja jabe na, ektu shamanno bhajte hobe. Niyechi alu, নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর আদা বাটা, এবং এটা হলো রসুন বাটা, আদা বাটা আর লাগছে তেল. ভিউয়ার্স, এবার সব উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নিব. প্রথমে এখানে হলো দুই চা চামচ আদা বাটা নিলাম. এরপরে রসুন বাটা নিলাম. এরপরে মিশিয়ে নেব হলুদের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো, দুই চা চামচ মরিচের গুঁড়ো. মরিচ সেটা আপনাদের অনুযায়ী, আপনারা যেটা খেতে চান. আমি একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল দিয়েছি. এরপরে একটু হাফ চা চামচ জিরার গুঁড়া, এক চা চামচ ধনের গুঁড়ো, এবারে আর লবণ পরিমাণ মতো এক চা চামচ লবণ দিয়ে এটাকে আমি পেস্ট করে নিতে হবে. এভাবে পেস্ট করে নিলাম. এবার তেল দিয়ে দিলাম. দিয়ে দিব পেঁয়াজ. এবং টমেটো একটু ভালো ভালো করতে হবে. এভাবে নাড়তে থাকতে হবে. এভাবে এভাবে যখন আরেকটু ভালো ভাবে হবে দেখুন অনেকটা ভালো ভাবে হয়ে গেছে. এবার পানি দিয়ে যে মশলাটাকে গুলে রেখেছিলাম সব মশলা উপকরণ দিয়ে সেটাই ঢেলে দিচ্ছি. এবার এটাকে একটু আবার পুনরায় ভুনে নিতে হবে, কষে নিতে হবে. এভাবে এভাবে যখন তেলটা উপরে উঠে যাবে তখন মনে হবে যে কষানো হয়ে গেছে, তাহলে আর মশলার কোনো গন্ধ হবে না. এভাবে যখন তেলটা উপরে উঠে আসবে এভাবে নাড়তে থাকতে হবে. ভিউয়ার্স, দেখুন আস্তে আস্তে তেলটা উপরে উঠে আসছে. এবারে যে আলুটা রেখেছিলাম আলুটা দিয়ে কষাতে হবে. খুব ভালো করে কষাতে হবে. এভাবে আলুটা খুব ভালো করে কষাতে হবে.
করে দিয়ে দেব ট্যাংরা মাছগুলো। এবারে এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিতে হবে পরিমাণ মতো। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে 7 থেকে 8 মিনিট ঢেকে রান্না করতে হবে। ভিউয়ার্স এখন আরো ফিরে আসছি 5-7 মিনিট পরে। ওয়াও, দেখুন কিভাবে মাছগুলো ফুটে উঠছে। এখন এভাবে একটা খুন্তি থেকে চাপ দিয়ে দেখতে হবে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা সিদ্ধ হতে আরেকটু বাকি আছে। ভিউয়ার্স আবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট পর ফিরে আসছি। ভিউয়ার্স ফিরে এলাম আরো 5 মিনিট পর। একটু ধনে পাতা ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ভিউয়ার্স আবার 1 মিনিট পর ফিরে এলাম। ওয়াও, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে। ভিউয়ার্স এবার পরিবেশনের পালা। চুলাটা বন্ধ করে দিলাম। এবার ভিউয়ার্স পরিবেশনের পালা। ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে ট্যাংরা মাছ ভুনা। এবার এটাকে সাজিয়ে পরিবেশন করি। কিছু ধনে পাতা দিয়ে পরিবেশন করলাম। ভিউয়ার্স হয়ে গেল আমার সুন্দর একটা মজাদার রেসিপি। ভিউয়ার্স আপনারা এটা ট্রাই করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।